আচ্ছা, লাইফ কেমনে করে আর কি? লাইফ হচ্ছে, কিছু হচ্ছে, আর অন্য সবাই তো লাইফ করে। ভাবলাম আমি আজকে লাইভে দেখি কি হয়। হ্যালো এভরিওয়ান, এটা কি খ্যাত লাইফ করা? আই হ্যাভ নো ক্লু, বাট মনে হলো লাইভ সবাই করে, আই শুড ট্রাই ওয়ান্স। ওহো, ওকে, পিপল স্টার্টেড ওয়াচিং। আচ্ছা, আই এম সো এক্সাইটেড। অলরাইট, কি হইতেছে আজকে আমি বুঝতেছি না, মানে আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে ঠিক মতো? ওকে, আমি ক্লাস থেকে আসলাম মাত্র, মনে হলো যে আচ্ছা সবাই লাইফ করে, এটা কি এমনি করে একটু, আই শুড ট্রাই। আচ্ছা হ্যাঁ, কি হইতেছে? আচ্ছা, ওয়াচিং, লাভ, লাভ সাইন, লাইক সাইন, এটা কি? আচ্ছা, ওকে, রাজিন আলম, গুড ওয়াইন, সোহান ইসলাম, ছোট্ট আপু, হ্যাঁ মিথিলা খিসে, ওকে, হাই বাংলালিং আপু, উল্টা দেখাচ্ছে, আচ্ছা সোজা কেমনে করে এরকম? এখন মানে আমি এভাবে কথা বলি ইউজ টু, আচ্ছা বেশি উল্টা দেখাচ্ছে, হাই, ওকে, ইউ লুক টু কিউট, ওকে, থ্যাংক ইউ, সোহানা ইসলাম, হ্যালো বারিশ, ইউ আর লুকিং প্রিটি, ইনশাল্লাহ সুন দেখা হবে, এটা কে তাইফ? উল্টা, আচ্ছা উল্টাই দেখো আমাকে, আমাকে একটু উল্টাই দেখো, মানুষটাই তো উল্টা পাল্টা, পুরাই উল্টা। আপু কোথায় আছেন? আচ্ছা আমি বাসায়, আমি জাস্ট ক্লাস থেকে আসলাম, আমার কথা কি শোনা যাচ্ছে? মানে আই জাস্ট ট্রাই করতেছি, মানে সবাই অলওয়েজ লাইফ করে, মানে কেমনে কেমনে জানি করে, অ্যান্ড আই থট ইটস, মানে সবার এটা অনেক খ্যাত লাইফ করা, বাট আজকে মনে হলো যে মানে ফেসবুক ঘাঁটতেছিলাম, মনে হলো যে দেখি, ট্রাই করে দেখি কেমন হয় লাইফ জিনিসটা। ওকে, এখন এখন উল্টা, এখন উল্টা, এটা কেমনে করে যাই না। আচ্ছা ফার্স্ট টাইম, সো ওকে, মানিজে, হাই মানিজে আপু, কি অবস্থা? আচ্ছা ওকে, আমার গট, ওকে আপু, নখেল্লা বিভাগের দাবিতে কিছু বলেন, হ্যাঁ হ্যাঁ খালি বিভাগ চাই, আমি নখেল্লা, আমি প্রাউড নখেল্লা, নখালি বিভাগ চাই। ওকে, হাই পাগলু, হাই হাই মানিজা আপু, কেমন আছো? কদিন দেখি না তোমাকে, তুমি মালয়েশিয়ায় আছো রাইট? আই মিস ইউ। পুরা উল্টা আগেরটাই, এটা এটা বেটার। আচ্ছা দিস ইজ মাই ফার্স্ট টাইম, সো আমার কোনো আইডিয়া নাই এটা কি হইতেছে, বাট মজা লাগতেছে, লাইফ লাইফ ইজ ফান। আচ্ছা আচ্ছা, সবাই, আমি একটা কথা বলি, সবাই খালি বলে আমাকে আমি কি মেকআপ করি, কি মাখি মুখের মধ্যে, বাট ট্রাস্ট মি, আমি মেকআপ করি না, কেউ বিশ্বাস করে না, আমার বয়ফ্রেন্ড, অনলি মাই বয়ফ্রেন্ড নোজ যে আমি মেকআপ করি না। সে তারও ধারণা ছিল মানে বিফোর ডেটিং, যে আমি মনে হয় মেকআপ টেকআপ করে আসলে আমি মেকআপ করি না, আমি জাস্ট ব্লাশ, আই জাস্ট অনলি ইউজ ব্লাশ। সবাই জানতে চায় আমার কাছে, অনেক মেয়ে আমাকে টেক্সট করো লাইক, আপু তুমি মুখে কি দাও, কি রূপচর্চা করো? ট্রাস্ট মি, আমি সারাদিন খাই, সারাদিন ঘুমাই, আমি কোনো রূপচর্চা করি না, আমি খুবই লেজি পার্সন, আমি জাস্ট সাজি হইতেছে, কাজল দিই, মাস্কারা, ব্লাশ, লিপস্টিক, দ্যাটস ইট, দ্যাটস অল। সামওয়ান ইজ হ্যাভিং ফান, হু? তুমি কি কখনো লাইভে আসো না? নো, দিস ইজ মাই ফার্স্ট টাইম। আপনি লাইভ আসার পরে উল্টা হয়ে গেছেন, আচ্ছা ঠিক আছে, উল্টাই দেখো আমাকে। ও মাই গড, ইউ হ্যাভ বয়ফ্রেন্ড? ইয়া আই ডু, ফর্চুনেটলি আই হ্যাভ বয়ফ্রেন্ড, ওকে ওকে, বয়ফ্রেন্ড আছে, আগে বলবা না, থাক জায়গা, ওকে বাই। রায়হান চৌধুরী, হাউ কাম? মানে কি, মানে আমি কি এলিয়েন নাকি, আমার বয়ফ্রেন্ড থাকবে না, আমি কি মানুষ না, আমি সেলিব্রিটি দেখি, আমি কি লুকা রাখবো? আল্লাহ, আমার বয়ফ্রেন্ড আছে তাও বলবো না, উই আর জাস্ট ফ্রেন্ডস। আপু তোমাকে অনেক মিস করি, আহা আমিও মিস করি, মানে মিডিয়াতে কাজ করা মিস করি। তোমার জামাইয়ের খরচ কমছে? হ্যাঁ হ্যাঁ, আমার জামাই, আমি কাপড় চোপড়ও অনেক
মোটামুটি কম দামেই পরি। লাভ দ্য লিপস্টিক আপি, কোনটা এটা? এটা জানি কোনটা, আচ্ছা আমি দেখে টেক্সট করব। আমারও জানি ইউ ডোন, ও আমরাও জানি ইউ ডোন ইউজ মেকআপ ফ্রম ইউর চাইল্ডহুড, বাই দ্য ওয়ে লুকিং প্রিটি, থ্যাংক ইউ। আজকে আমি মেকআপ করি না, আজকে জাস্ট ব্লাশন দিছি, কাজল দিছি, মাস্কারা দিছি, লিপস্টিক দিছি। আমি খুব লেম কথাবার্তা বলতেছি আই থিঙ্ক, বাট না মানে আমার ফ্রেন্ডরা অলওয়েজ আমাকে বলে যে আচ্ছা আপনি কি মানে কি আপনি কি খালি ওই কি জানি বলে এগুলাকে এডিট করে ছবি দেন নাকি বা সামথিং। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো এডিট মেডিট না, একদম নর্মাল ক্যামেরা, প্লাস আমি কোনো মেকআপ শেকআপ করি নাই, মানে কোনো যা দেখতেছে আমাকে রিয়েল। আর আমি হচ্ছে তোমার, হ্যাঁ কি জানি বলবো ভুলে গেছি, আচ্ছা লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ কামরুজ্জামান সবুজ। দাওয়াত পাইলাম না তো, কিসের দাওয়াত? আই হ্যাভেন গট ম্যারিড, কিসের দাওয়াত? ভাই তুমি এমনিতে অনেক সুন্দরী, হাবিবুর রহমান শেখ। ওকে খুশি হয়ে গেলাম, আচ্ছা এই লাইফ ইজ ফান, আমি কেন আগে লাইফ করি নাই? শোনো সবাইকে যেটা বলি যে লাইফ আমি কেন করি নাই, বিকজ সবাই বলে যে লাইফটা কেমন জানি খ্যাত, অ্যান্ড কোনো রিজন ছাড়া মাস আজকেও কিন্তু আমি কোনো কোনো রিজন নাই লাভ লাইভ করার, মানে একটা রিজন প্রবলি হইতে পারে যে সবাই বলে যে আমি অনেক মানে সবার ধারণা যে এডিট করে ছবি তুলি আর অথবা আমি অনেক মেকআপ করি, বাট আমি কিন্তু অ্যাকচুয়ালি মেকআপ শেকআপ ওরকম করি না, পাগল টু পাগল লাগতেছে আমাকে। আমি জাস্ট ক্লাস থেকে আসলাম, মেকআপ কিন্তু আমি একদমই করি না, জাস্ট ব্লাশ দেই, ব্লাশন ইজ মাই মেকআপ। আর হচ্ছে যদি অন্য কিছু জিজ্ঞাসা করো, এই চোখ টোক কাজল টাজল, চোখটা একটা মেকআপ করে লিপস্টিক দিই, এর বেশি কিছু দিই না, মানে এটা আমি অনেক কমপ্লেন পাইছি, মানে কমপ্লেন না সরি অনেক টেক্সট পাই আমি, মেয়েরা আমাকে অনেক এসএমএস করে যে আপু তুমি কি দিয়ে সাজো, কি মেকআপ করো, তোমার মেকআপটা এত স্মুথ হয়, এত ন্যাচারাল হয়। অ্যাকচুয়ালি আমি মেকআপই করি না, দ্যাটস ওয়াই ইটস ভেরি ন্যাচারাল। এনিওয়েজ আপু মোবাইলটা সোজা করো তুমি, 45 ডিগ্রি, বিকাশ আচ্ছা কেমনে এটা কেমনে করে, আমার এইভাবে ধরতে সুবিধা হয়, আমার মোবাইলটা অনেক বড়। আচ্ছা আমার স্টাডি আর শেষ হবে না বুঝছো, আমি ঠিক করছি সারা জীবন পড়বো। আচ্ছা কাতিল নেনা রাসেল বিশ্বাস, ও তাই নাকি, ও আচ্ছা পাম, আচ্ছা ওকে এনিওয়েজ থ্যাংক ইউ। সোহান ইসলাম, সৈকত ভাই হাই দিছে, প্লিজ সে সামথিং, হু ইজ সৈকত ভাই? সাগর সাখোয়াত, নায়িকা বিয়ে করছে তুলা ভাই, মানে বুঝি নাই। আচ্ছা এটা কেমনে এভাবে সোজা লাইক দিস, কিন্তু এভাবে আমার এভাবে আমার ধরতে কষ্ট হয়। আচ্ছা আমি যখন নেক্সট ল্যাপটপ দিয়ে লাইভ হব তখন আমি এভাবে ধরব। ইসমাইল হোসেন, না তুমি মেকআপ করো না, এটা রাইট। এ দেখছো দেখছো, ও আমাকে চিনে, ও পার্সোনালি দেখছে আমাকে, হি নোজ বুঝছো। মেয়েরা যারা আমাকে এসএমএস করে পাগল বানায় ফেলো, আপু কি মুখে কি ফাউন্ডেশন দাও, কি ফেস পাউডার দাও, কেমনে মেকআপ করো, মানে ওদের জন্য বলতেছি যে অ্যাকচুয়ালি আই ডোন্ট ডু মেকআপ, ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো, এই যে এখনো মুখে কোনো মেকআপ নাই, যে দেখো। আচ্ছা প্রাপ্তি, আপু হাই প্রাপ্তি, আগেরটা ঠিক ছিল, কোনটা ঠিক ছিল, এরা 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 দিস ওয়ান অর দিস ওয়ান? সমস্যা কি, লাইভে কেন মানুষ আমাকে ফোন দিতেছ? আই সোহান ইসলাম থাপ্পড় মারবো একটা, হাল তুমি, আমি মোবাইল ঘুরাই নিচ্ছি, ইউ আর সো এলিগেন্ট। আফরিন সুলতানা, থ্যাংক ইউ হানি। রায়হান আর চৌধুরী, আমিও চিনি, কাকে চিনো? আচ্ছা আমি মাঝখানে হারা গেছিলাম, আমার একটা শয়তান কাজিন আমাকে ফোন দিছিল, শয়তান মাইরা সাতর। আচ্ছা হাই দিস ইজ পিউ, সাবরিন পিউ, তোমার পাগলা কথা শুনতে মেসেজ দিচ্ছি, ইউ লুক বেটার উইদাউট মেকআপ, থ্যাংক ইউ হানি। হ্যাঁ আই এম কাইন্ড অফ পাগল বুঝছো, আমি একটু পাগলা আছি, অ্যান্ড আই লাভ পাগলা মানুষজন, আমার নর্মাল মানুষ পছন্দ হয় না, আমার একটু পাগলা টাইপের মানুষ ভাল লাগে। রায়হান চৌধুরী, তোমাকে কি কি, হোয়াট ইউ নো অ্যাবাউট মি? আচ্ছা লাইফ ইজ ফান, মানে অনেক মানুষের সাথে কথা বলা যায়, রাইট, ইটস ফান। ওকে কার এস এম এস আমি পড়ি নেই বলো, আগেরটা ঠিক ছিল, আগেরটা কি ঠিক ছিল? আমি নিশাত ফ্রম লিজাস প্রোফাইল, চিনতে পারছো নিশাত? ও আমার নাম মনে থাকে না, হ্যাঁ প্রবলি, হ্যাঁ নিশাত হাই,
ফান ফান ফান, ওকে। হ্যালো 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 এভরিওয়ান, কি মজা এটা। আচ্ছা সৈকত ভাই কে? হু ইজ সৈকত? আপু সকিব কাহিনী আপনার বয়ফ্রেন্ড বিষয়ক জিজ্ঞাসায় ফেলে দিয়েছে, বাট ইউ মেক ক্লিয়ার, সো থ্যাংকস। মানে ও অপু সাকিব কাহিনী, এটা মনে হয় আগের থেকে জানতাম। মানে অপু বিশ্বাস, এরকম বলা উচিত হবে? অপু বিশ্বাস আপুর যে সাকিব ভাইয়ের বউ, আমি জানতাম যখন থেকে মিডিয়াতে আসছি, আই নিউ দ্যাট। আচ্ছা কেউ আমাকে মাইরো না আবার এটা বলে দেওয়ার জন্য। এনিওয়েজ, সিং এ সং। ও প্লিজ, কেন ওয়াই শুড আই সিং এ সং ভাই? তুমি আচ্ছা ওকে, তো পুরানো সেন্স দেখতেছ। আচ্ছা নতুনগুলা দেখি, দাঁড়াও। হে ওয়েট, ফারজানা আমিন, ইয়েস তোমার স্কিন সুন্দর, কলেজে একসাথে পড়তাম সো দেখছি। ও হাই সাদিয়া, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ, তোমার স্কিন অনেক সুন্দর, থ্যাংক ইউ। ইস, কদিন তোমাদেরকে দেখি না, আই মিস ইউ। মানে আই মিন আমার ক্লাসমেট সবাইকে আমি খুব মিস করি, স্কুল লাইফ কলেজ লাইফ অনেক মিস করি। আচ্ছা ওকে রাজিন, আচ্ছা বলবো না, না বলবো না কেন, আমি যেটা জানি আমি কেন বলবো না, আমি অলওয়েজ সত্যবাদী। অকু ও অপু অকু অপু সাকিব ফ্যাক্ট নিয়ে বললে কি হবে, আমাকে কি মেরে ফেলবে মানুষ? ভয় পাই না। আচ্ছা ফারিয়া স্কুলে গান গাইতা, সো আমি স্কুলে গান গাইতাম? ওয়েন, কবে কবে গান গাইছি আমি? তাজরিব আহমেদ হিমেল, ওকে থ্যাংক ইউ সো মাচ তাজরিব, ইউ লুক ভেরি নাইস, থ্যাংক ইউ। বিডি ইউর ভয়েস ইজ সো কিউট, বাট ইউর ভয়েস সো কিউট, ভয়েস আবার কিউট কেমনে হয়? নো আইডিয়া, ইউ আর ফানি, আই আই এম ফানি। বাচ্চা কাচ্চা হয়ে আমি তো বুড়ি হয়ে গেছি, আই ধুর তুমি কত সুন্দর, কিসের বুড়ি? বাচ্চা হলে মানুষ বুড়ি হয়ে যায়, উফ কি যে বলো, মোটেও বুড়ি হওয়া নাই, তুমি হ্যাঁ অনেক সুন্দর আছো অ্যাজ ইউজুয়াল। আচ্ছা থাক, আচ্ছা কি, আচ্ছা প্লিজ সিং এ সং। ও মাই গড, এত রিকোয়েস্ট কেন গানের? আচ্ছা ওয়েল, কি গান গাওয়া যায়? এই শোনো, তোমরা আবার পচা ডিম মারো নাকি আমাকে, এত হাসি কেন? পোলাপাইন তো গা, হ্যাপি টু সি ইউ, পোলাপাইন তো গায়া, গায়া মানে না না সবাই ভালো, কেন গাইয়া হবে পোলাপাইন? আচ্ছা কি গান গাওয়া যায়? আমি চাই রোদুর, তুমি চাও আকাশ মেঘলা, খোঁজো পূর্ণিমা, বলি চাঁদ ডুবে যাক না, ছুটে চলি একা দূরে, আমার ইচ্ছে করে না, দুজনে দুজনাকে চাই তবুও নিজেদের আজ কেউই চাই না, মেলে না আজ কিছু মেলে না, ভালোবাসার বাঁচতে চাওয়া ছাড়া, এ দুটোই মিলে যায় বসে একা ভাবি তাই, এই কি বেশি না বলো, এই কি বেশি না, আজ এই কি বেশি না। এনিওয়েজ, এটা আমি অনেক ভুল গাইতে পারি, আমার লিরিক্স অত মনে নাই, বাট আই ট্রাই, তোমরা অনেক বলছো এর জন্য গাইছি। তপু ইজ মাই ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার, তপুর একটা গান, এটা আমার অনেক ফেভারিট একটা ট্র্যাক। আচ্ছা পচারিম পচারিম কেউ মারো না প্লিজ। হে রাইসা জারিন অন্তিকা ওয়াচিং, রাইসা কেমন আছো? আপু সুন্দর একটা পুতু একটা মেয়ে। আচ্ছা ইউ মাস্ট ট্রাই সিঙ্গিং মোর, এক্সেলেন্ট ভয়েস, থ্যাংক ইউ রাজিন, দারুণ, ওকে ট্রাস্ট মি তোর গলা অসাম, থ্যাংক ইউ রাজিন। অথই অ্যান্থনি ফিলিপ, নাইস, থ্যাংক ইউ। ফেসবুক লাইভ একটু পর ক্র্যাশ করবে, ওয়াই? আমি এত বাজে গান গেছি? এই লাইফটা তো মজা,
অকু, আমি ওয়াই আই এম সেইং অকু এগেইন, অপু সাকি বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য ধন্যবাদ। ভয় কেন পাবে, সাহসী বক্তব্য ব্যক্তিত্ব বাড়ায়। ইয়া, আই ডু বিলিভ অন দ্যাট। আমি সবসময় সাহসী অ্যান্ড আই ডোন্ট কেয়ার সত্যি কথা বলার সময়। আমি বলে সত্যি কথা বলি, এজন্য আমাকে অনেক মানুষ দেখতে পারে না। আই রিয়েলি ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট দ্যাট। যারা দেখতে পারে অনেক দেখতে পারে, যারা দেখতে পারে না একদমই দেখতে পারে না। আই রিয়েলি ডোন্ট কেয়ার। ওকে, অনেক্স ওয়ান সং ফর ইট। ওকে, চাঁদের আলো কোনটা? এই চাঁদের আলো কোনটা, সায়মা সুলতানা? আই হ্যাভ নো ক্লু, চাঁদের আলো কোনটা? এটা গান শুনতে চাচ্ছ? আই এম ফিলিং স্লিপি। ওরে বাবা, এত SMS কোনটা রেখে কোনটা করবো। আচ্ছা, এনিওয়েজ, আপনাকে ব্লক করতেছি, দাঁড়ান। সৈকত ভাই আমার কলেজ, ও সরি, সৈকত ভাই আমার কলিগ, তোমাকে হাই বলছে। ওকে, হাই সৈকত ভাই। আচ্ছা, কাতাপাক বাহুবলীকে কেন মারলা? সিরিয়াসলি, মানে খুব কষ্ট লাগছে, কাটাপাকে মেরে ফেলা দরকার ছিল। একটা বল একটা। আপু, হ্যালো, এই, আই এম গুড, ইউ লুক প্রিটি অলওয়েজ, থ্যাংক ইউ রাইসা, আই মিন ঐশী, থ্যাংক ইউ, তোমাকে অলওয়েজ সুন্দর লাগে। এই কাটাপাকে, আচ্ছা শোনো, এটা কি ধরনের কোয়েশ্চেন? মানে আচ্ছা, হ্যাঁ, আসলে কাটাপা কেন মারলো, এটা কোনো কথা? ওকে, রানী বলছে দেখে ওকে মারতে কেন হবে? ও বলতো যে আমি আমি দরকার হলে আমি চাকরি ছেড়ে দিব, তা আমি বাহুবলকে কেন মারবো? মারবো না, এটা এটা খুব বাজে হয়েছে। আমি কাটটা পড়লে আমি জীবনে মারতাম না বাহুবলীকে। অবশ্য এটা যদি না মারতো তাহলে হয়তো মুভিটা তো হিট হইতো না, বুঝছো না? এটা নিয়ে মারছে, আর বুঝছো? হ্যাঁ, আমার ঠান্ডা লাগছে, মালয়েশিয়ান ওয়েদার খুব বাজে। এই যে একটা কে জানি বলছে ফাউল, ওরা আমি ব্লক করতেছি এখন, দাঁড়ান, আপনাকে ব্লক করতেছি এখন, খুব সুন্দর করে আপনাকে একটা ব্লক করবো। আমার ব্লক করতে খুব ভালো লাগে। দিলশাদ নাহার কয়, এই সুন্দরী, হাই কনা আপু, কি অবস্থা? একটা বাংলা লিঙ্ক হাসি দেখতে চাই। বাংলা লিঙ্ক হাসি বহুত হাসছি ভাই, কালাতে কালাতে দাঁত ব্যথা হয়ে গেছে, অনেক হাসছি এখনো। ওই যে সাইনবোর্ড টাইনবোর্ড আছে, দেখে নিয়েন। ও আচ্ছা, কমেন্ট দাতার নাম বলতে কৃপণতা কেন দেখে? না ভাই, আমি আসলে কৃপণ না। আচ্ছা, লিটন আশাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, একদম লিটন আশাদ, ঠিক আছে, বলে দিচ্ছি, যান, খুশি হন এখন। হাই ফারহিন, তাজরিব আহমেদ, আপনাকে না, ও আচ্ছা, এটা আমি পড়ছি একবার। আই লাভ ইউর স্মাইল, থ্যাংক ইউ রাসেল বিশ্বাস। রবিন ইসলাম, ইয়া, আমি নখেল্লা, আমার বাপ মা দুইটাই নখেল্লা, আমি খুব ভালো নখালি ভাষা বলতে পারি, বিকজ আমার মা আমার নানির সাথে ফোনে সারাক্ষণ, আম্মা খাইছেন নি, কি দিয়ে ভাত খাইছেন, আম্মা ঘুমাইছেন নি, এতিয়ান নারে কিচ্ছে, এসব কথা বলে। সো আই নো নখেল্লা ভেরি ওয়েল। আচ্ছা, ওকে, জুয়েল রানা, ইউ লুকিং ভেরি কিউট, থ্যাংক ইউ। আচ্ছা, এইবারটা এইবারটা কি আমাকে বারবার SMS করতেছে নাকি আমি বারবার একটা SMS বারবার দেখতেছি? ও কাটাপ্পা বাহুবলীকে কিউ মারা, এটা তো বলছি। আচ্ছা, এটা শেষ হবে কখন, কয়টা, কখন শেষ হয় এটা? মজার আছে কিন্তু। আচ্ছা, দিলশাদ নাহার কনা, সুন্দর সুন্দর, এই তুমি কি কম সুন্দর নাকি মেয়ে? তোমার গান শুনি আমি এখানে বসে বসে সারাদিন, কি সুন্দর সুন্দর গান গায়, আর তুমি এখানে অনেক ইদানিং আরো বেশি সুন্দর হইছ, টিপস দিবা আমাকে, সুন্দর, আই মিস ইউ, সবাইকে আমি এত মিস করি, আমার ভাল লাগে না এখানে। ইউ ক্যান হিয়ার মি? নো, আই ক্যান হিয়ার ইউ, জুয়েল রানা, কি খবর তোর? শেরিন, আসছি রে, ভালো আছি, বেঁচে আছি। ফারিন জামান, হা হা হা, আচ্ছা হা হা হা, ওকে, আমিও হা হা হা। আপি, এই ঈদে কি আপনার ভিয়ের 7-এ তোমার কোনো নাটক আসছে? এটার অপূর্ব ভাইয়ের সাথে এই ঈদে? না, অপূর্ব ভাইয়ের সাথে নাটক আসতেছে না, দুঃখ আমার, নাটক করি নাই তো অপূর্ব ভাইয়ের সাথে। যে দুইটা ট্রিট পাই তাকে অবিলম্বনে তা দিয়ে দেওয়া হোক। আচ্ছা জিশান, ট্রিট দিব না, তুমি আসলে ট্রিট পাও, তুমি না থাকলে ওদের আমার মোবাইলটা পাইতাম না, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। হাবিবুর রহমান শাফিন, বিডি আসলে কবে হবে, কবে বিডি আসা হবে, কবে? আচ্ছা, বিডি আমি আই এম নট শিওর আমি কবে আসতে পারবো, বাট
আসলে তো ফেসবুকের থ্রুতে আপনারা জানতে পারবেন ভিডিও। আয়েশা শেহনাজ আসছো তুমি বেবি? ফারিয়া তুই বালা আসত নি? ফারিন জামান, ওকে ইয়া, হ্যাঁ আমি বালা আছি। হ্যাঁ, নখেলা বাসা কি বালা বলে না ভালো বলে, আমি কনফিউজ। তুমি বেশি কিউট, থ্যাংক ইউ। আচ্ছা এটা তানভীর পান্থ, থ্যাংক ইউ। যা নাম না বলে তারপর আপনারা আমাকে বকা দিবেন। আচ্ছা এ রাফিকুল ইসলামটারে ব্লক করতেছি, দাঁড়াও লাইভটা শেষ করে আপনাকে ব্লক করবো। ভাইয়া আপনি খুব বেশি বাড়ছেন, আপনার না দেখতে ইচ্ছা করলে ডোন্ট ওয়াচ, ওয়াই ইউ আর ওয়াচিং অ্যান্ড কমেন্টিং, ননসেন্স। ওকে লিটন আরশাদ ধন্যবাদ, ভালো থাকবেন। এই এসএমএস গুলো চলে যায় কেন, কমেন্টগুলো? নিরাপদে পথ চলবেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনতা বাড়ান। অলসো আমিও ম্যান ফ্রম নোহালি, ও ইয়েস নোহিল্লা, ওকে হ্যাঁ নিরাপদে চলবো, ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাডভাইস। হাই সুইটি, আরিফ হোসেন, রাকেশ হাই, তুমিও ভালো, নখিল্লা বলো বেবি, ফারিন জামান, ওকে থ্যাংক ইউ। তারিক আবদুল্লাহ হাই কিউটি, হাই নাজিয়া খন্দকার, হাই, আই তোর মাইরাছে নাজিয়া, আমার লেন্স কোথায়? সুনোজের ওনার, আচ্ছা বাই দ্য ওয়ে সুনোজের একটু ইয়ে করে দিই, ব্র্যান্ডিং করে দিই, সুনোজ থেকে আমি সুনোজের এই যে যে ওনার নাজিয়া, খুবই, শি ইজ আ ভেরি নাইস পার্সন, আমি ওদের থেকে অনেক কিছু কিনছি সোফার, এই ইয়াটা ভালো, গ্রুপটা ভালো, কেউ যদি অনলাইন থেকে কিছু কিনতে চাও গোফার সুনোজ, খুবই খুবই ভালো, থামস আপ। আচ্ছা তারেক আবদুল্লাহ লুকিং গর্জিয়াস, কোন দিক থেকে গর্জিয়াস ভাই, এক্সস্টেড, আচ্ছা এনিওয়েজ থ্যাংক ইউ। আচ্ছা হাবিবুর রহমান শেখ, আমি বরিশাল্লা, ও মাই গড, এন্টি পার্টি, ওকে সমস্যা নাই। আচ্ছা অ্যাকচুয়ালি মানে সবার ধারণা যে নখইল্লা বরিশাল্লা মানে তার আসলে ভালো না, এটা আসলে ট্রু না, মানে সবখানেই ভালো আছে সবখানেই খারাপ আছে। মানুষ যখন আমাকে শুনে যে শুনে যখন আমি নখইল্লা, ইয়াক তুমি নখইল্লা, এটা আসলে খুব গায়ে লাগে সিরিয়াসলি, কারণ আই নো আই এম এ ভেরি গুড পার্সন, আই এম এ গুড হিউম্যান, সো নখইল্লা বলে যে আমি খারাপ হব, আমি আমার সারা জীবন দেখছি আমার বাপ মা মানুষের জন্য অনেক হেল্প করে মানুষকে, সো নখইল্লা বলে যে ভালো খারাপ এগুলো আসলে ম্যাটার করে না, বরিশাল্লা সো হোয়াট এনিওয়েজ, হ্যাঁ বরিশাল্লা মানুষও ভালো এনিওয়েজ। আরিফ হোসেন, রাকেশ আল্লাহ তোমাকে অনেক সুন্দর বানাইছে, থ্যাংক ইউ সো মাচ রাকেশ। ইমরান মাহমুদুল, মোবাইলটা সোজা করো, এমনে এটা সোজা, আমার না এমনি হাত দিয়ে ধরে রাখতে কষ্ট হয় এই জন্য এভাবে দেখতেছি, এভাবে দেখো না প্লিজ, এইভাবে বাঁকা করে দেখো আমাকে, দ্যাটস মাই স্টাইল। আচ্ছা হাবিবুর রহমান শাহিন, সহমত, সহমত ফর হোয়াট, মানে নখেল্লা বরিশাল্লা। স্লপি বয় রবিন, মোবাইল একটু পাকা হয়ে আছে, ডলি সোজা করে ধরো প্লিজ, আমি সোজা করে ধরতে আমার কষ্ট, এই যে এইভাবে আমি ডান, এভাবে এটা সোজা, এখন ঠিক আছি, এখন সবাই দেখতেছো, উফ আমার এমনি করে ধরতে বেশি মজা লাগে। আচ্ছা এনিওয়েজ, ও আচ্ছা এমনি, আচ্ছা ওকে, আচ্ছা এভাবে ধরি, উফ আমার এমনি মজা লাগতেছে এমনি ধরতে।